ভোটে জিতেও শান্তি নেই শাসকের, শনির দশা যেন কোনোভাবেই কাটছে না। দীর্ঘ টাল বাহানার পর আজও শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের গঠন হল না। কয়েকবার পঞ্চায়েত প্রধানকে নিয়ে অভিযোগের কারণে এবং অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার কারণে পঞ্চায়েত ভেঙে যায়। কয়েক মাস পূর্বেও গৌরনগর আরডি ব্লকের বিডিওর উপস্থিতিতে তৎকালীন সময় ভোটাভুটি হলেও বিভিন্ন সমস্যার কারণে পঞ্চায়েত গঠন হয়নি। পরবর্তীকালে অনেকদিন এভাবে চলতে থাকে, যার কারণে পঞ্চায়েতে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এলাকার মানুষ। ১৩ আসন বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি ৬ জন প্রার্থী, সিপিএম এর ৫ জন প্রার্থী, কংগ্রেসের পক্ষ থেকে ২ জন প্রার্থী জয়লাভ করেন। ২০১৯ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কিন্তু কারোরই কোন সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সিপিএম এবং বিজেপি মিলে পঞ্চায়েত গঠন করলেও পরবর্তী সময়ে প্রধানের বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে পঞ্চায়েতটি ভেঙে যায়। আজ এ ব্যাপারে প্রধান এবং উপপ্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি গ্রহণ করা হবে বলে আজ দুপুর ১২টায় প্রিজাইডিং অফিসার শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হলেও বিজেপির ৪ জন সদস্য এবং সিপিআইএম দলের ১ জন পঞ্চায়েত সদস্য এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি, যার কারণে আজও প্রধান ও উপপ্রধান নির্বাচন করা সম্ভব হয়নি। যে প্রধান উপপ্রধান নির্বাচন হলে যে মিটিং ডাকা হয়েছে, এই মিটিংয়ে সিপিএম এর ৫ জন, বিজেপির ৬ জন আর আমি কংগ্রেসের ১ জন। আমরা খুব একটা আশাবাদী আসলাম আজকে সিঙ্গাপুর মানুষের মুখে একটা হাসি ফুটাইবার রাস্তা খুলব, কিন্তু দেখা গেছে শাসক পার্টির যারা মিটিং দেখাইছেন এরা অনুপস্থিত থাকি। এই সিঙ্গাপুর মানুষের দুর্ভোগ ভাবে বলা গেছে যে পরিকল্পনাটা সৃষ্টি করছে, এই পরিকল্পনাকে আমি কংগ্রেস দলের পক্ষ থেকে নিন্দা জানাই। তাদের ব্যক্তিগত স্বার্থের লাগিয়ে আজকে ইলেকশনে উপস্থিত না হইয়া আর ইলেকশনটাকে বাঞ্চাল করা লাগে যে পরিকল্পনা করছেন তার নিন্দা জানাই। আমি সিঙ্গাপুর মানুষের কাছে একটাই বলবো, আমরা সিঙ্গাপুর মানুষের যে মেম্বারে নির্বাচিত করেছিল অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছিল, কিন্তু তাদের রাজনীতি এবং নিজের স্বার্থ পরিত্যাগ করা লাগিয়া তারা এই ইলেকশনে উপস্থিত না হইয়া ইলেকশনটা হইতে দিছে না, তার জন্য সিঙ্গাপুরের মানুষকে অনেক দুর্ভোগ পড়তে হওয়ার। আমরা আশা রাখি সামনের দিনে আমরা পঞ্চায়েত গঠন করলেও সিঙ্গাপুরের মানুষের পাশে থাকব, পঞ্চায়েত গঠন না করলেও আমরা সিঙ্গাপুর মানুষের পাশে থাকব এবং সিঙ্গাপুর মানুষকে আমরা যতটুকু সাহায্য সহযোগিতা লাগে তা আমরা করব। যার কারণে এই ভোটাভুটিতে যারা উপস্থিত হয়েছিলেন তারা ক্ষুব্ধ হন এবং বলেন পরিকল্পিতভাবে বিজেপি দলের পঞ্চায়েত সদস্যরা আজকের এই ভোটাভুটি থেকে বিরত থাকেন, ফলে এই সমস্যা শুরু হওয়ার কারণে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যাতে এই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকার মানুষ। বর্তমানে এই পঞ্চায়েতে আর ১৩ জন পঞ্চায়েত সদস্য নেই। বিজেপির এক পঞ্চায়েত সদস্য সরকারি চাকরি পাওয়ার কারণে তিনি পদত্যাগ করেন এবং কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য ব্যক্তিগত কারণে পদত্যাগ করার কারণে সংখ্যা দাঁড়িয়েছে ১১। আজকের এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেন সিপিএম এর ৪ জন পঞ্চায়েত সদস্য এবং কংগ্রেসের ১জন পঞ্চায়েত সদস্য। এই প্রধান এবং উপপ্রধান নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ উপস্থিতি না হওয়ার কারণে ফের পিছিয়ে যায় প্রধান উপপ্রধান নির্বাচন। কবে নগাদ হবে প্রধান এবং উপপ্রধান নির্বাচন তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট। ভোটে জিতেও শান্তি নেই শাসক।